এই যে দেখেন দেখতে দেখতে এই যে ইলিশ কি সুন্দর ইলিশ এই যে একটা আইছে আপনার লম্বা করে দেওয়া জালটা কি সুন্দর কি সুন্দর এই যে দেখেন ইলিশ ভালো লাগে ইলিশ দর্শক এটা আমি খুলতে পারি না দেখেন কি সুন্দর তাজা এই যে লর্সার করে অনেকেই কমেন্ট করেন জিয়ন্ত ইলিশ দেখাবেন দেখেন এটা জিয়ন্ত ইলিশ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক বিশ মিনিলে আমরা জাল তোলা কিন্তু শুরু করলাম দর্শক আজকে ইলিশের ভাটায় আছি ইলিশ ধরা দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য দেখেন বিস্তৃত ব্রহ্মপুত্র নদী এই নদীতেই মাছ ধরতে আসি ইলিশ মাছ জালো শুরু করলাম আমরা দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে খুব সকাল সকাল সরাসরি নদীতে এসে ও ভাটার লৌকায় বসে বসে আপনাদেরকে ইলিশ মাছ ধরার দৃশ্য দেখানোর জন্য বসে পড়লাম লৌকায় ভিডিও জুড়ে থাকবেন কী কী ইলিশ হয় সরাসরি আপনাদেরকে পানের থেকে জাল উঠানোর দৃশ্য দেখাইতেছি যে দেখে এভাবে জাল ফালানোর দৃশ্য দেখানো হয় না দর্শক কিন্তু উঠানোর দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি অনেকেই কমেন্ট করেন জাল ফালানোর সময় দেখালে ভিডিও বহুত লম্বা হয় কেউ কেউ বেশি প্রয়োজন মনে করেন না তথাপিও বানাই তো উঠানোর দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি এটা ডাবা জাল এই যে মাটির কাটি লাগানো আছে এটা ডাবা জাল দর্শক এই ডাবা জালেই ইলিশ মাছ ধরে কারণ এখানে পঁচিশ তিরিশ হাত করে পানি আছে যে দেখে জাল কিভাবে দেখা যায় না ভাসা জাল থাকলে দেখা গেত কিন্তু জাল ডাবা দেখা যায় না মাছ যখন হঠাৎ করে ওঠে ওইটাই দেখা যায় দর্শক এই যে আগের ভাটায় মাছ এই যে কয়েকটা ধরছিল কি সুন্দর করে সাজায় রাখছে দেখেন কস দিয়ে ইলিশ মাছ এক দুই তিন চার পাঁচ ছয়টা মাছ ধরছে আগের ভাটা এইবার আবারও জাল ছাড়ে ভাইটা এসছে অল্প জাল উঠাইলো এখন পর্যন্ত ইলিশ আমাদের হাতের কাছে আসে নাই নি দেখা যায় আসতে লাগে এখন বেশি সময় দেরি হয় না কোনো সময় ফটাফট লাগে কোনো সময় মাছ তো ভাগ্যের কথা দর্শক দর্শক যে জাল দেখাইতেছি ফাঁসি জাল মুঠোতে চার ইঞ্চি করে এই ফাঁসাটা চার ইঞ্চি করে আছে এই জালের ইলিশগুলো বড় ইলিশ হয় অনেকেই কম কমেন্ট করেন ব্রহ্মপুত্র নদীতে তো ইলিশ মাছ হয় না দর্শক ব্রহ্মপুত্র নদীর ইলিশ মাছ ধরার দৃশ্য ধারণ করা হয় না ইউটিউবে যার জন্য অনেকেই অনেক কমেন্ট করেন কিন্তু না অ্যাকচুয়ালি তা না ব্রহ্মপুত্র নদীতে অনেক ইলিশ মাছ আছে অনেক ইলিশ মাছ আছে এই যে দেখেন দেখতে দেখতে এই যে ইলিশ কি সুন্দর ইলিশ এই যে একটা আইছে আহ লম্বা করে দেয় জালটা কি সুন্দর কি সুন্দর এই যে দেখেন ইলিশ ভালো লাগা ইলিশ দর্শক এটা আমি খুলতে পারি না দেখেন কি সুন্দর তাজা এই যে লড়ি অনেকেই কমেন্ট করেন জিয়ন্ত ইলিশ দেখাবেন দেখেন এটা জিয়ন্ত ইলিশ লড়সার করতেছে মাত্র উঠাই লাগে ইলিশ মাছগুলা পানিতেই যে এরকমই চলে হ্যাঁ ফাঁসি জালে ফাঁস লাগে মুখে পেটে যার জন্য দেখা যায় না ওরকম লড়সার নাহলে তো আরো অনেক লড়সার করত এই যে এটার সাথে সার দিয়ে দিলাম দর্শক এই যে দেখেন মিলাইয়া দিলাম আগের ভাটা ছয়টা ছিল এটা দেওয়ার সাতটা হয়ে গেল দর্শক জাল উঠতেছি আমাদের আরও ইলিশ হব আশা করতেছি দোয়া করবেন উপরালে যাতে আর মেলায় ইলিশ মা পাওয়া যায় কি সুন্দর লরচার করতেছে দেখছেন ইলিশ মাছ কিন্তু লৌকায় উঠানোর পরে বেশি সময় জিন্দা থাকে না দর্শক অল্প সময় দুই তিন মিনিট চার মিনিট কোন বোটা খুব বেশি থাকলে পাঁচ মিনিট তারপরে মরে যায় হ্যাঁ আসো 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 মদন হ্যাঁ মদন নাকি কো তোমরা মদন ওই মাসি তো আসে না মদন আসে না দেখতেছি না এসো এসো আসো দর্শক আমরা অনেকেই ইলিশ মাছ এখনো ভালো করে চিনি না এই যে দেখেন যারা চিনি তারা তো কিছু মন্তব্য করি না কমেন্ট করি না কিন্তু যারা ইলিশ মাছ না চেনে এখন অনেক ধরনের মন্তব্য করেন ভিডিওতে অ্যাকচুয়ালি আমি দেখাই এটি ইলিশ মাছই জিনিয়ন ইলিশ ব্রহ্মপুত্র নদী বর্তমান পানি খুব মিঠা পানি এই এরকম পরিষ্কার পরিষ্কার পানিতে ইলিশ মাছ বেশি হয় আমাদের এই নদীতে পুরো বর্ষার টাইমে খুব কম থাকে আবার আশ্বিন কার্তিক মাসে আবার ওই ইলিশ মাছ হয় দুইটাই সময় মেন ইলিশ মাছের দর্শক আমাদের জাল প্রায় শেষ হয়ে কিন্তু এখন পর্যন্ত আমাদের দ্বিতীয় ইলিশ আর দেখতেছি না এখানে আমরা একটা ইলিশ ধরছি এই বাটায় আর এগুলো তো আমাদের আগের ভাটার মাছ এই যে দেখাইতেছি আপনাদেরকে ইলিশ মাছ ভাগ্যের কথা এখনো অনেক জাল আছে তুলবার এখনো হইতে পারে কোয়া যায় না আমরা খুব আশায় আছিলাম যে ইলিশ আমাদের হবেই এখনো কোয়া যায় না দর্শকই যে অনেক জাল আসছে দেখে কি হয় পরিশ্রম কম করে না অনেক পরিশ্রম করা হয় মাছ ধরার জন্য কিন্তু না ধরলে তো আর করার কিছু থাকে না এই যে ড্রাম ওইটা আছে তার মানে আর জাল নাই জাল শেষ দর্শক দর্শক ইলিশ আমাদের এই একটাই হয়েছে এই ভাটায় আর এই কটা আগের ভাটার মাছ যাই হোক আজকের মতো ইতি আসসালামু আলাইকুম ভালো থাকবেন